শান্তিপুরে শ্রেষ্ঠ পূজার মণ্ডপ, পরিবেশ এবং প্রতিমার জন্য শারদ সম্মান প্রদান নবজাগরণে। দুর্গাপুজোকে বিশ্বের দরবারে তুলে ধরতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন পুজো বারোয়ারিগুলিকে পুরস্কৃত করার বন্দোবস্ত করেছিলেন 2013 সাল থেকে। অন্যদিকে বিভিন্ন ক্লাব বারোয়ারিগুলিকে দুর্গাপুজো বাবদ সরকারি অনুদান দিয়ে উৎসাহ প্রদান করে থাকেন প্রতি বছর। ইউনেস্কোর অনুমোদন প্রাপ্ত হওয়ার পর খুশিতে এবছর জেলা ভিত্তিক কার্নিভালের ব্যবস্থা বাড়তি পাওনা। এ তো গেল সরকারি প্রচেষ্টা। স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও তাদের নিজেদের মতো করে বিভিন্ন বিষয়ে স্থান আধিকারিকদের পুরস্কৃত করার ব্যবস্থা করে থাকে। শান্তিপুরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ বিগত 5 বছর যাবৎ রাস্তার পাশে রেল স্টেশনের বাসস্ট্যান্ড, পোস্ট অফিসে বাস করার সহায় সম্বলহীন, নাম পরিচয়বিহীন মানসিক ভারসাম্যদের মুখে অন্ন যোগান দিয়ে আসছে। তারা একটি অবৈতনিক শিক্ষাকেন্দ্র স্থাপন করেছেন। বিভিন্ন সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে তাদেরকে সামনের সারিতে এনে দাঁড় করায় সংগঠন। বাদ যায় না সামাজিক বিভিন্ন দায়িত্ব পূরণেও। সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, রাস, নানান ধর্মীয় অনুষ্ঠানে অসাধারণ শিল্পকর্মের মণ্ডপ সজ্জা, প্রতিমা শিল্পী, পুজোর পরিবেশ, এই ধরনের নানা বিষয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের ট্রফি, মেডেল এবং সার্টিফিকেট প্রদান করে থাকে তারা। দুর্গাপুজো 2022 এবছরের শ্রেষ্ঠ 3 প্রতিমা নির্মাণ শিল্পী, শ্রেষ্ঠ পরিবেশ সৃষ্টিকারী 3 বারোয়ারি এবং অসাধারণ শিল্পকর্মে 3 পুজো উদ্যোক্তাদের সাথে ঢাকি পুরোহিত প্রতিমা বিসর্জন দেওয়া শ্রমিকদের সংবর্ধিত করেন তারা। অনুষ্ঠানটি হয় শান্তিপুর কাশ্যপাড়া চাকফেরা গোস্বামী বাড়ির ঠাকুর দালানে। উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক পারমানিক, সিএসসি মেম্বার শুভজিৎ দে, কাউন্সিলর পলি গোস্বামী, প্রশান্ত গোস্বামী সহ শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংস্থার সদস্যগণ। এদিনের অনুষ্ঠানে বিধায়কের ইচ্ছা অনুসারে প্রদীপ প্রজ্বলন করেন আমন্ত্রিত প্রতিবন্ধী সংগঠনের সভাপতি সুজন দত্ত। বিভিন্ন বারোয়ারির পক্ষ থেকে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো, তবে বিধায়ক সংগঠনের সদস্যদের পরামর্শ দেন পরবর্তী এই ধরনের কর্মসূচি পুরস্কার প্রাপকদের পূজা মণ্ডপের সামনে গিয়ে দিলে তারা আরও বেশি উৎসাহিত হবেন। তবে পুজোর প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয় না, সামাজিক প্রেক্ষাপট বিচার করে অন্যদের উৎসাহিত করার এই উদ্যোগ গ্রহণ। বারোয়ারি এবং পারিবারিক পুজো গুলো উদ্বুদ্ধ হয়, নতুন ভাবে আবার ছাপিয়ে পড়ার একটা তাদের মধ্যে তাগিদ তৈরি হয়, ভালো উদ্যোগ ছিল। দেখুন, শান্তিপুরের 12 মাসে 13 পার্বণ, শান্তিপুর উৎসবপ্রেমী শহর, শান্তিপুর সামাজিক শহর। এবছর আমাদের ইউনেস্কো আমাদের দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমরা অ্যাটলিস্ট ভুলে যাই যে সবসময় শহরতলির জায়গাগুলোই আমরা পুজোর দিকে ঝোঁক বাড়াই, কলকাতা, বনগাঁ, কাঁচড়াপাড়া, কল্যাণী, কিন্তু এই মফস্বল শহরগুলোই তো পুজোর একটা আছে। শান্তিপুর, শান্তিপুরের বহু প্রাচীন প্রাচীন পুজো আছে, বিভিন্ন বাড়ির পুজো আছে, বারোয়ারির পুজোটাও অনেক প্রাচীন, যেমন ডাবলেপাড়ায় প্রায় 251 বছরের প্রাচীন পুজো। তো আমরা চেয়েছি যে এই সমস্ত বারোয়ারি, এই সমস্ত বাড়ির পুজোগুলোকে আরও উৎসাহ দেওয়া। দেখুন, আমরা কিন্তু কোনো প্রাইজ দিচ্ছি না কাউকে, আমরা দিচ্ছি সম্মান, যে সম্মানটার মাধ্যমে তারা আরও এগিয়ে যাবে এবং পুজোগুলোকে ভালো কাজ করবে, পুজোর মাধ্যম দিয়ে সামাজিক কাজ করবে, মানুষের মুখে হাসি ফোটাবে, এটাই আমাদের লক্ষ্য। কতজনকে সম্মান দিলেন? আমরা টোটাল 11 জন পুজো কমিটিকে আমরা সংবর্ধনা দিতে পেরেছি, এবং আগামী দিনে আমরা চেষ্টা করবো, যেটা শান্তিপুর শহরের মধ্যে সীমাবদ্ধ রেখেছি সেটা আমরা যদি আগামী দিনে সম্ভব হয় তো আমরা কথা দিচ্ছি আমরা গ্রামের মতো এটা শুরু করবো। এর আগে কোন কোন পুজোর ক্ষেত্রে এরকম আয়োজন করেছেন? এর আগে আমরা ধরুন আমরা কালী পুজোতেও দিই, আমরা জগদ্ধাত্রীতে দিই, আমরা রাসে দিই। কত বছর ধরে? আমরা প্রায় 5 বছর ধরে এই কাজটা করছি, এবং এর পাশাপাশি তো আপনারা জানেন যে আমরা যে আমাদের মূল কাজ, মূল বিষয়বস্তু সমাজের যারা অবাঞ্ছিত মানুষ, অপ্রীত মানুষ, নিপীড়িত মানুষ যারা রাস্তায় থাকে তাদেরকে খাবার দেওয়া, তাদেরকে আহার বিবরণ করা। আজকে কী কী বিচার করে কাদের কাদের মনোনীত করা হলো? দেখুন, আমাদের বিচার বলতে ছিল যে প্রথমেই একটা কথা আপনাকে বলে রাখি যে আমাদের যে অতিথি প্রধান হিসেবে বিধায়ক বলে গেছেন যে কোনো কিছু প্রথম দ্বিতীয় তৃতীয় হয় না, কিন্তু একটা কথা আমাদের ভাবতে হবে যে আমরা বিষয়বস্তু দুর্গা মায়ের তো সদরূপ একই, কিন্তু আমরা দেখেছি যে কারা কোন সামাজিক কাজটা করেছে, কারা আমাদের যে ব্যানারগুলো আছে বিভিন্ন ব্যানার, সচেতনমূলক ব্যানারগুলো লাগিয়েছে, কারা সামাজিক কাজ করেছে, এইগুলোকে আমরা বেশির ওপর দিচ্ছি। যদি বলতে পারেন তো আমরা বলবো যে আমরা সামাজিক কাজগুলোর উপর বেশি জোর দিচ্ছি, কারা রক্তদান শিবির করেছে, যেমন এই বছর প্রথম দুর্গাপুজোর লেবুতলা পাড়া বাড়ির রক্তদান শিবির করেছে, বেড়পাড়া
রক্তদান শিবির করেছে, যেগুলো আমরা খুব আনন্দিত হয়েছি। কতজনকে দিয়েছেন বললেন? আমরা 11 জন পুজো কমিটি। কী কী বিষয়ের উপরে? আমরা দিয়েছি শ্রেষ্ঠ সামাজিক পুজো কমিটি, শ্রেষ্ঠ দুর্গা পরিবার, শ্রেষ্ঠ দুর্গা বারোয়ারি, শ্রেষ্ঠ আপনার প্রতিমা, সাবেকি প্রতিমা এবং শ্রেষ্ঠ আটের প্রতিমা। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কিন্তু শ্রেষ্ঠ দুর্গা পরিবারে আমরা একটাকে দিয়েছি এবং শ্রেষ্ঠ দুর্গা বারোয়ারিকেও আমরা একটাকেই দিয়েছি। কারা কারা উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন আজকে বিশেষ অতিথি আমাদের প্রধান, যিনি বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী উপস্থিত ছিলেন, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত গোস্বামী, আমাদের সিআইসি মেম্বার সাতপুর পৌরসভা সুজিত দে, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলি গোস্বামী।